नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल भिडियोते मोहन बागान कैकटी गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब और किछु प्रश्नर उत्तरों तुम्हारे साथ शेयर करब। तो फार्स्ट अफ अल जेटा बोलबो सेटा होच्छे पोगबा के निये, पोगबा माने फ्लोरेंटिन पोगबा के निये आर कि। तो बंधुरा, तुम्हारा अने के जिज्ञासा करछिले जे दादा ए जे स्लाभको तिरी एदेरके छाँटाई करे देया हलो तार माने कि पोगबा फिरछेन मोहन बागान दले। तो बंधुरा, तुम्हारा जदि भालोभावे सबटा नजरे रखो ताहले पोगबार साथे किन्तु म्यूचुअल कन्ट्रैक्ट टर्मिनेशन मोहन बागान एखोनो अब्दि किन्तु करेनि। ताके शुधुमात्र तार जेहेतु इंजुरी छिलो सेई कारणे ताके देशे पाठिये देया होयेछिलो, किन्तु तार साथे म्यूचुअल कन्ट्रैक्ट टर्मिनेशन एखोनो करेनि। सुतरां तार साथे किन्तु आरो एकटा बछरेर चुक्ति मोहन बागानेर रयेछे। तो सेक्षेत्रे एइटा पुरोपुरि उड़िये देया जाच्छे ना जे पोगबाके मोहन बागान फेराबे ना, जेहेतु स्लाभको एबं तिरी दुजनकेई छाँटाई करा होयेछे। तो देखा जाक पुरोटाই किन्তু পরবর্তীকালে সবটাই ক্লিয়ার হবে, এখন কিছুই কনফার্মেশন দেয়া যাচ্ছে না। এরপর তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেসন কামিন্সকে নিয়ে। তো বন্ধুরা, জেসন কামিন্সের জন্য যে ট্রান্সফার ফিটা মোহন বাগানকে দিতে হবে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে, সেইটা নিয়ে কিন্তু দুই পক্ষই রাজি হয়ে গেছে। ট্রান্সফার ফি নিয়ে কিন্তু কোনোরকম আর প্রবলেম নেই যেটুকু খবর রয়েছে, কিন্তু প্রবলেম যেখানে যেটা হচ্ছে জেসন কামিন্সের স্যালারি নিয়ে। তো স্যালারিটা নিয়ে কিন্তু এখনও অবধি নেগোসিয়েশান চলছে, এখনও শোনা যাচ্ছে সপ্তাহখানেক কিন্তু লাগতে পারে এই ডিলটা নিয়ে। তো দেখো বন্ধুরা, বর্তমানে সমস্যাটা কোথায় হয়েছে বলো তো, যে এই যে জেসন কামিন্সের খবরটা এইটা লিক হয়ে গিয়ে সব থেকে বেশি সমস্যাটা কিন্তু হয়েছে। মোহন বাগান সবসময় সব খবরই কিন্তু গোপন রেখে কাজ করে, কিন্তু এই খবরটা কিভাবে লিক হয়েছে মোহন বাগান ম্যানেজমেন্ট কিন্তু সেইটা নিয়ে যথেষ্ট বিরক্ত এই খবরটা লিক নিয়ে। তো দেখা যাক, আশা করা যায় এই ডিলটা খুব তাড়াতাড়ি কিন্তু মোহন বাগান ডান করে ফেলবে, সেই রকম কিন্তু সবাই আশা করছে। এবং বন্ধুরা, মোহন বাগানের সিনিয়র টিমের কথা বলতে গিয়ে সবাই কিন্তু ভুলেই যাচ্ছে যে মোহন বাগানের রিজার্ভ টিম তারা কিন্তু ইতিহাস গড়তে চলেছে, বাংলা থেকে একমাত্র টিম যারা কিন্তু নেক্সট জেন কাপে অংশ নিতে চলেছে। তো বন্ধুরা, আজকে কিন্তু মোহন বাগানের ম্যাচ রয়েছে যুব দলের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেমিফাইনাল 1। তো সেই ম্যাচে কিন্তু মোহন বাগান বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে, যে ম্যাচটা সন্ধ্যাবেলা কিন্তু 7টা থেকে হতে চলেছে। আর ম্যাচটা লাইভ টেলিকাস্ট কিন্তু তোমরা এটা দেখতে পাবে। সবথেকে সুখবর যেটা, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখতে পাবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস এবং আইএসএলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এই দুখানে জায়গায় কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এবং মোহন বাগান যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু তারা সরাসরি 14 তারিখে ফাইনাল হতে চলেছে এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের, সেখানে কিন্তু তারা পৌঁছে যাবে। এরপর আসছি নেক্সট জেন কাপে। তো দেখো, নেক্সট জেন কাপের জন্য কিন্তু 8খানা টিম অংশ নিতে চলেছে নেক্সট জেন কাপে, যেখানে আমাদের ভারত থেকে 4খানা টিম রয়েছে, যারা হচ্ছে সুদেবা দিল্লি, মোহনবাগান, রিলায়েন্স ফাউন্ডেশন, ইয়ং চ্যাম্পস এবং বিএফসি। এই 4খানা টিম কিন্তু রয়েছে, আর 4খানা বিদেশ থেকে টিম আসছে, তাদের মধ্যে 3খানা টিম হচ্ছে ইপিএলের। তো ইপিএল থেকে এভারটন এফসি, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এফসি এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স এফসি। তো এগুলো কিন্তু ইপিএল থেকে। আর একটা টিম আসছে সাউথ আফ্রিকা থেকে, যার নাম হচ্ছে স্টেলেনবোশচা এফসি। তো এইটাই কিন্তু 4টে টিম বিদেশ থেকে আসছে। এবার হচ্ছে এই ম্যাচগুলো কবে হবে, তো দেখো ম্যাচগুলো কিন্তু মে মাসের 17, 20, 23 এবং 26 এই তারিখে কিন্তু ম্যাচগুলো হতে চলেছে। তো আই হোপ আমি তোমাদের কাছে সবটা তুলে ধরতে পেরেছি এবং তোমরা সবটা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।